যাচ্ছি আসাম টেট পরীক্ষা দিতে। খুবই টেনশন তো হচ্ছে, কিন্তু নিজের টেনশনকে ভুলানোর জন্য কিছু না কিছু করতে থাকছি। বই আজকে পড়ছি না, বই পড়লেই টেনশন হবে। তো গাইস, এখন আমরা আছি শিলচর রিলায়েন্স পেট্রোল পাম্পে। আমার এক্সাম সেন্টারে যাওয়ার আগে দেখতেই পাচ্ছেন বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়। এটাও একটা এক্সাম সেন্টার আসাম টেট 2021-এর। তো অনেক পরীক্ষার্থীর ভিড়, সবাইকে বেস্ট অফ লাক উইশ করে আমি এগোলাম আমার এক্সাম সেন্টারের দিকে। তো ফাইনালি আমরা শিলচর টাউন ক্রস করে এখন আছি সদরঘাট ব্রিজে, যা বরাক নদীর উপরে অবস্থিত, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ফাইনালি বন্ধুরা, আমি আমার এক্সাম সেন্টারের সামনেই এসে গেলাম। আমার এক্সাম সেন্টার হলো উদারবন্দের নয়ারাম হায়ার সেকেন্ডারি স্কুল। তো ভিতরে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, তাই ভিতরের কোনো দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো বন্ধুরা, এক্সাম শেষে আমি বাড়ি ফিরছি। ফিরতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমার এক্সাম শেষ হওয়ার পর আমার ছোটোবেলার কিছু বন্ধুরা আমার সাথে দেখা করতে আসে, এবং আজকের দিনটি আমরা খুবই মজা করে কাটিয়েছি। আজকে গিয়েছিলাম আমরা শিলচর শালগঙ্গায় অবস্থিত রাজবাড়ি, অর্থাৎ কাছাড়ি সাম্রাজ্য যেখানে রয়েছে সেখানে ঘুরতে গিয়েছিলাম, এবং আমি ব্লগও তৈরি করেছি যে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাকে সাপোর্ট করুন, দেখতে থাকুন আমার ভিডিও। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।